নিউজিল্যান্ডে নিজেদের ইতিহাসের সফলতম সফর শেষ করে বাংলাদেশ দল শনিবার দেশে ফিরছে। সংবাদপাড়ায় এই খবর পৌঁছুতেই সবাই এয়ারপোর্টে পৌঁছে গেছিল টাইগারদের দেশে ফেরা কাভার করতে। অবশ্য মুমিনুলরা বিকাল 4টায় দেশে আসছে নাকি 5টায়, এটা নিয়ে এক ধরনের ধোয়াশাই ছিল। কোনো ধরনের রিস্ক না নিয়ে তাই বিকাল 4টা থেকে এয়ারপোর্ট গেটে ভিড়। অবশেষে ধোয়াশা কাটিয়ে টাইগার স্কোয়াড বাংলাদেশে ল্যান্ড করেছে বিকাল 4টা 55 মিনিটে। টেস্ট জয়ী ক্রিকেটারদের অবশ্য তখনও দেখা পাওয়া যায়নি, তাদের দেখা পেতে পেতে কেটে গেছে আরও আধা ঘন্টা। অবশেষে নিউজিল্যান্ডে বাংলাদেশিদের ভেতর সেরা ব্যাটার লিটন দাসই সবার আগে এয়ারপোর্ট টার্মিনাল থেকে বেরোলেন। এরপর একে একে বেরিয়ে এসেছেন অন্য ক্রিকেটাররাও। এয়ারপোর্ট টার্মিনাল থেকে বেরিয়ে সবাই নিজ নিজ গাড়ির দিকে ছুটেছেন। এক মাসের বেশি সময় পর দেশে ফিরে ক্রিকেটাররা বাড়ির জন্যই কাতর হবেন, সেটাই তো স্বাভাবিক। তবে ক্যাপ্টেনের তো আলাদা একটা দায়িত্ব থাকেই। দেশে ফিরে কিউই বিজয়ের অনুভূতি তাই জানাতে হলো মুমিনুল হককে। বাংলাদেশ টিম তখনই ভালো খেলে যখন টিম সবাই পারফর্ম করে, একজন দুজন পারফর্ম করলে টিম বাংলাদেশ টিম এরকম ভালো খেলে, বিশেষ করে টেস্টে। ওয়ানডে টি টোয়েন্টিটা বলতে পারবো না, টেস্টের জন্য আমরা সবাই টিম হিসেবে ভালো খেলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ব্যাটিং বোলিং ফিল্ডিং, তখন আমরা টিমটা রেজাল্ট করি। ক্রিকেট খেলে রিলিফ বলতে কিছু নেই, এখানে আপনার কোনো সময় ভালো খেলবেন, কোনো সময় খারাপ খেলবেন, কোনো সময় প্রসেস ঠিক থাকবে, কোনো সময় থাকবে না। আমার কাছে মনে হয় যে হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ আমরা একটা ম্যাচ জিতছি। আর যেভাবে আমরা শেষ করছি লাস্ট ম্যাচ, ওইটাতে হয়তো আমি খুব একটা বেশি ক্যাপ্টেন হিসেবে আমি খুব একটা বেশি হ্যাপি না। সেকেন্ড ম্যাচে ফার্স্ট ইনিংসে আমরা মানে ওটা তো দেখাই গেছে, আপনার স্ট্যাট তো তাই বলে যে ফার্স্ট ইনিংসে আমরা সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে আমরা খুব ভালো মানে অ্যাজ এ টিম ওয়াইজ ব্যাটিংটাও ভালো করতে পারিনি, কিন্তু সেকেন্ড ইনিংসে মোটামুটি কভার করতে পেরেছি। কিন্তু ফার্স্ট ইনিংসে আপনি যখন টেস্টে ফার্স্ট ইনিংস কলাপস করবেন তখন আবার টেস্ট ম্যাচে ব্যাক করা খুবই ডিফিকাল্ট। দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় জয় নিয়ে দেশে ফিরেও ক্রিকেটারদের জন্য বিশেষ কোনো আয়োজন ছিল না, সেসব নিয়ে অবশ্য ভাবেন না ক্যাপ্টেন। আপনারা সবাই জানেন আমি ওইরকম পারসন না যে আপনারা আসবেন, আমি আপনাদের জন্য ক্রিকেট খেলি না, আমি আমার দেশের জন্য ক্রিকেট খেলি। আমি আমাকে হ্যাপি করা যায়, আমি জানি আপনাদের অনেকে অনেকেই খুশি যে আমরা একটা টেস্ট ম্যাচ জিতছি। তো আপনি ওইভাবে চিন্তা ভাবনা করি না যে আমার একটা সুযোগ ছিল যে টেস্ট সিরিজ যেতে অথবা ড্র করা, সেটা পারেন ওইটা নিয়ে আমি ওই চিন্তিত যে কে আসলো না আসলো, অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে প্রফেশনাল টিম বাংলাদেশ টিম হিসেবে এইভাবে চিন্তা করা, আমি এভাবে চিন্তা করি। জানুয়ারি মাস জুড়ে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে, নতুন বছর শুরু হোক নতুন আকাশ সংযোগে। দেশে ফিরেও খুব বেশি বিশ্রাম অবশ্য পাওয়া হচ্ছে না ক্রিকেটারদের। 21 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল, সেখানে আলাদা আলাদা দলের হয়ে খেলবেন সবাই। তাই 18 জানুয়ারি মঙ্গলবারই আবার হোটেলে উঠে যেতে হবে নিউজিল্যান্ড স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারদের। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। আমার একটা আসলে মনে হয়